আসসালামু আলাইকুম, মাইসেলফ খালেদ হোসেন মিলু, মেডিকেল স্টুডেন্ট। স্বাস্থ্য কমাতে যারা চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার হচ্ছে লেবু। আপনারা বলতে পারেন যে কেন লেবু গুরুত্বপূর্ণ খাবার? লেবু গুরুত্বপূর্ণ খাবার এই কারণেই, কারণ লেবুটা যেমন দামে সস্তা, পাশাপাশি এটা ইজিলি অ্যাভেলেবল, খুব কম সময়ে কম খরচেই আপনারা আপনাদের হাতের গোড়ায় বা অনেকের বাসা বাড়িতেই লেবু গাছ আছে। তো এই যে লেবু, লেবু খাওয়ার ক্ষেত্রে লেবু আসলে কীভাবে স্বাস্থ্য কমায় এটা যদি আপনারা জানেন, পাশাপাশি লেবুর কারা লেবু খেতে পারবে না বা লেবু খাওয়ার ক্ষেত্রে কাদের সতর্কতা অবলম্বন করা উচিত, এই বিষয়গুলো জেনে নিলে আপনাদের ক্ষেত্রে লেবুর ব্যবহার এবং লেবু কতটুকু খাবেন এটা যদি জেনে থাকেন তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। তো এই বিষয়টাই নিয়ে একটু কথা বলবো। আশা করি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা আপনার ন্যূনতম উপকারে রাখলে আশা করি আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংকস এভরিওয়ান, আমি শুরু করছি। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে লেবু, লেবু লেবু হচ্ছে কি, একটা ফল। তো এই যে লেবু খেলে যে আমাদের স্বাস্থ্য কমে এটা আসলে ঠিক না, সরাসরি আমাদের স্বাস্থ্য কমে না, কিন্তু পরোক্ষভাবে আমাদের স্বাস্থ্য কমে। লেবুতে কী রয়েছে? লেবু একটা অ্যাসিড, তাই না? লেবু একটা, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, অর্থাৎ লেবু এমন একটা ফুড যেখানে অ্যাসিড থাকে। তো এই অ্যাসিডটা খাওয়ার ফলে কী হয়, কীভাবে আমাদের ওয়েট কমায়? এই অ্যাসিডটা খাবার ফলে আমাদের মেটাবলিজম বেড়ে যায়, বুস্ট আপ আওয়ার মেটাবলিজম। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো অ্যাসিড আপনি যদি আপনার হাতের উপর দেন, আপনার হাড়টা ছিদ্র হয়ে বের হয়ে চলে যাবে না? অর্থাৎ অ্যাসিড একটা খুবই পাওয়ারফুল কেমিক্যাল। তো এই অ্যাসিডটা খাওয়ার ফলে আমরা যে লেবুটা খাচ্ছি, অ্যাসিডটা খাওয়ার ফলে আমাদের কী হচ্ছে, অ্যাসিডটা খাওয়ার ফলে আমাদের যে খাবারগুলো সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, ব্রেকডাউন হয়ে যাচ্ছে। ব্রেকডাউন হওয়ার ফলে কী হচ্ছে, একটা খাবার ব্রেকডাউন হলে আমরা ওই খাবার থেকে নিউট্রিয়েন্টগুলো ইজিলি পাই, পাশাপাশি আমাদের মেটাবলিজমটা সুন্দরভাবে হয়। মেটাবলিজম যদি সুন্দরভাবে হয়, কোনো খাবার যদি মেটাবলিজম না হয় ওটা চর্বিতে কনভার্ট হয়ে যাবে, তখন ফ্যাট আকারে আপনার বডিতে স্টোরেজ হবে। যেহেতু এটা মেটাবলিজম হয়ে যাচ্ছে, অর্থাৎ এই লেবুটা কী হচ্ছে, লেবুটা আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করার মাধ্যমে আপনার ক্যালোরি বার্ন করে দিচ্ছে। ক্যালোরি বার্ন করে দিলে কী হচ্ছে, আপনার ওবেসিটি, যেহেতু আপনার শরীরের শক্তিগুলো বার্ন হয়ে গেল, ক্যালোরিগুলো বার্ন হয়ে গেল, ওইগুলো ফ্যাটে কনভার্ট হবে না, অর্থাৎ আপনার শরীরে ফ্যাট জমবে না, অর্থাৎ আপনার ওবেসিটি হবে না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এভাবে লেবু আপনার মেটাবলিজমকে বুস্ট আপ করে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মানে লেবুর উপকারিতা আছে, সেটি হচ্ছে যে কি, লেবুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, লেবুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্টগুলার খুবই গুরুত্বপূর্ণ কিছু ফাংশন আছে, যেমন আমাদের বডিতে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল বলতে এটা কিছু কেমিক্যাল সাবস্টেন্স যাদের একদম আউটার অরবিটে একটা মুক্ত ইলেকট্রন থাকে। তো সহজ কথায় ফ্রি রেডিক্যালস আমাদের বডির জন্য খারাপ, আমাদের বডির জন্য দুশ্মন। ফ্রি রেডিক্যালগুলো আপনার শরীরকে কী করে, আপনার শরীরের যে সেলগুলো আছে এই সেলগুলোকে ড্যামেজ করে ফেলে, পাশাপাশি কী করে, আপনার সেলুলার ইঞ্জুরি করে, পাশাপাশি আপনার যে এইজিং প্রসেস, অর্থাৎ অল্প বয়সে আপনি বুড়িয়ে যাচ্ছেন, আপনার চেহারা খারাপ হয়ে যাচ্ছে, এই যে এজিং প্রসেস, এই এজিং প্রসেস কে ইনিশিয়েট করে বা স্টিমুলেট করে আমাদের ফ্রি রেডিক্যাল। তো এই যে এখানে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ ওই যে এখানে একটা ইলেকট্রন ছিল, এই আবার আরেকটা ইলেকট্রন দান করে, দান করে ওই কেমিক্যাল সাবস্টেন্সটাকে একটা স্টেবল ফর্মে নিয়ে আসে, অর্থাৎ সেল ইঞ্জুরি, এজিং প্রসেস এগুলোকে প্রিভেন্ট করে, অর্থাৎ আপনি বুড়িয়ে যাবেন না, আপনার স্কিন ভালো থাকবে এবং আপনার যে ক্ষতিকর যে সেলগুলো, এই সেলগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা রোল হচ্ছে কার, সাইট্রাস ফুড, হ্যাঁ, অর্থাৎ আমাদের লেবু। তাহলে লেবু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এভাবেই লেবু আপনাকে হেল্প করছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় যে লেবু কারা খেতে পারবেন না, লেবু তারাই খেতে পারবেন না যাদের কি আছে, লেবু একটা অ্যাসিড, আপনার আগে থেকেই যদি অ্যাসিডের সমস্যা থাকে, অ্যাসিডিটি থাকে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি জার্ড, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা ডিসপেপসিয়া থাকে, তো এই সকল রোগীদের বা এই সকল আপনাদের ক্ষেত্রে কী করতে হবে, এটা অ্যাভয়েড করতে হবে বা বেশি খাওয়া যাবে না। বেশি খেলে কী হবে, এই আপনার অ্যাসিডিটিটা আরও বেড়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে কারা আরও কারা অ্যাভয়েড করবেন, অনেকে আমাদের দাঁতের যে একদম বাইরের কভারিং যেটা একদম সাদা দেখতে, এটাকে আমরা বলি এনামেল। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি লেবু খাওয়ার ফলে এই এনামেলটা ইনজুর হয়। এনামেলটা ইনজুরড হলে কী হয়, যে আমাদের টিথটা সেন্সিটিভ হয়ে যায়, অর্থাৎ তখন কোনো কিছু খেতে গেলে এই জলে মুখে ক্যাভিটিরও তৈরি হতে পারে। তো যাদের আগে থেকে সেন্সিটিভিটির প্রবলেম আছে বা এনামেল অনেকটা
ডিসরাপ্টেড হয়ে গেছে, তারা লেবুটা পরিহার করবেন। এখন বিষয়টা হচ্ছে লেবুটা আপনি কতটুকু খাবেন। অনেকে মনে করে আমি অনেক লেবু খেলেই আমার স্বাস্থ্য কমে যাবে, বিষয়টা কখনোই এরকম না। আপনি জাস্ট দিনে একটা করে লেবু খাবেন, দিনে একটা করে লেবু, এবং সেটা খাওয়ার চেষ্টা করবেন সকালে, কারণ সকাল থেকে আপনি সারাদিন অনেক যা খাচ্ছেন এটা যাতে ইজিলি ব্রেকডাউন হয়ে যায়, অ্যাসিডিটির কারণে ইজিলি ব্রেকডাউন হয়ে মেটাবলাইজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আপনি দিনে একটা লেবু খাবেন আধা গ্লাস পানির ভিতরে, এটা ঠান্ডা পানিও হলে হবে গরম পানিও হলে হবে। অনেকে মনে করে গরম পানির ভিতরে হলে বেশি উপকার, না, এটা ঠান্ডা পানি হলে আরও বেশি উপকার, কারণ আপনি তো ক্যালোরি বার্ন করতে চাচ্ছেন। ঠান্ডা পানিকে ক্যালোরি বার্ন করতে বডির আরও বেশি এনার্জি লস হয়, যেহেতু বেশি এনার্জি লস হবে আপনার ওয়েট লস তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূল বিষয়, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। অতিরিক্ত লেবু খাওয়ার দরকার নেই, অতিরিক্ত লেবু খেলে অতিরিক্ত অ্যাসিডিটির কারণে আপনার কিন্তু অ্যাসিডিটির সমস্যা হবে। সো সবাইকে অনেক ধন্যবাদ, আমার চ্যানেলটা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস ফর।